ব্যর্থ আয়োজনে সপ্তমবারের মতো লন্ডনে হয়ে গেল ব্রিটিশ বাংলাদেশি হুজ হুর পুরস্কার প্রদান ও প্রকাশনা উৎসব। এবারও নিজ ক্ষেত্রে সফল ও কমিউনিটিতে অবদানের জন্য পাঁচটি ক্যাটাগরিতে পাঁচ প্রবাসী বাংলাদেশিকে পুরস্কার দেওয়া হয়েছে। লন্ডন থেকে হেফাজুল করিম রাকিবের প্রতিবেদন জানাচ্ছেন ইমামুল হক। সোমবার বাংলা মিরর গ্রুপের প্রকাশনা ব্রিটিশ বাংলাদেশি হুজ হুর পুরস্কার প্রদান ও প্রথম ইংরেজি দৈনিক অনলাইন পোর্টাল সিলেট মিররের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় আলেকজান্ডার প্যালেসে। এ সময় তরুণ প্রজন্মের কাছে তাদের শেকড়ের সন্ধান তুলে ধরাই মূল লক্ষ্য বলে জানান হুজ হুর সম্পাদক। সাত বছর আগে ব্রিটেনে বাংলাদেশিদের অবদান তুলে ধরার জন্য আমরা এই প্ল্যাটফর্ম তৈরি করি। এই উদ্যোগ অব্যাহত রাখতে মিডিয়া সহ সবার সহযোগিতা চাই। অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ভূমিকার প্রশংসা করেন দেশটির অভিবাসন ও নিরাপত্তা মন্ত্রী। যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের ঈর্ষণীয় সাফল্যকে অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত। ব্রিটিশ বাংলাদেশিদের তৃতীয় প্রজন্মকে এগিয়ে নিতে হুজ হুর এই প্রকাশনা ও পুরস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন এসএটিভির পরিচালক। ওরা ব্রিটিশ ট্যালেন্টদের থেকে ভালোভাবে তাদের যোগ্যতা প্রমাণ করে তাদেরকে ট্যালেন্টেড করেছেন, অ্যাওয়ার্ড দিয়েছেন। এই জিনিসটা যেন তারা সবসময় করতে পারে এবং সেজন্য আমার শুভকামনা রইল এবং আবারও আমি ওদের হুইসের অর্গানাইজারদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি। হুজু অ্যাওয়ার্ড পাওয়ার পর এভাবেই নিজের কথা তুলে ধরলেন এক প্রবাসী বাংলাদেশী। এটা ব্রিটিশ বাংলাদেশি নাগরিকদের জন্য একটা রোল মডেল। পুরস্কার পেয়ে আমি আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। ব্যতিক্রমধর্মী প্রকাশনা এবারও